হ্যালো বন্ধু, তো আজকে আমরা টক্সিক কথাবার্তা বলবো। আমরা আজকে ইয়াশকে নিয়ে কথা বলবো, যে টক্সিকের সেট থেকে ইন্টারভিউ দিয়েছে হলিউড রিপোর্টার ইন্ডিয়ার জন্য, যেখান থেকে ওকে এই ইন্টারভিউটা দেখালে 45 মিনিটের ইন্টারভিউ ছিল। ইন্টারভিউটা দেখার পর আমার মানে ওর জন্য যে রেসপেক্ট ছিল লাইক KGF দেখে আর সামথিং, সেই রেসপেক্টটা অনেক গুণ বেড়ে গেছে। ঠিক আছে, যে যে কথাবার্তাগুলো বলেছিলাম, জেনারেলি আমাদের এখানকার ইন্ডিয়ান হিরোরা মানে ইন্ডিয়ান অ্যাক্টাররা এই ধরনের কথাবার্তা অন ক্যামেরা জেনারেলি বলে না। ঠিক আছে, আর একটা জিনিস বারবার বারবার উঠে আসছে কথা থেকে, সেটা হচ্ছে ওর মুভি, লাইক ও মুভি করে না শুধুমাত্র টাকা কামানোর জন্য, ও মুভি করে হচ্ছে অডিয়েন্সের জন্য। ঠিক আছে, লোকে ভালোবাসবে কিনা, লোকের ভালো লাগবে কিনা, সবসময় ওর মুভি করার মধ্যে একবার শুনলাম যে মানি কতটা আসবে, ঠিক আছে কতটা হিট হবে, ওর কথা হচ্ছে অডিয়েন্স পছন্দ করবে কিনা। ঠিক আছে, সেটা আমার দারুণ লাগলো। সো ওয়ান বাই ওয়ান কথা বলছে, স্টার্টিং কথা বলতে হচ্ছে ও যেখান থেকে শ্যুটটা করছে, ঠিক আছে, সেখান থেকে ও ইন্টারভিউটা দিয়েছে, এটা একটা টানেলের মধ্যে মনে হলো, একটা বিদেশে মনে হলো। ঠিক আছে, তো বিদেশে গিয়ে ও টানেলের মধ্যে শ্যুট করছে এবং এটা শুনতে পাচ্ছি যে এই যে মুভিটা হচ্ছে এটা পিকি ব্লাইন্ডার বলে একটা হলিউড শো ছিল, সেটার থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড, এবং সেখানে যে হিরো ছিল হচ্ছে একটা সিন, আই থিঙ্ক তোমরা ট্রোলে ট্রোলে ঠিক আছে দেখেছো নিশ্চয়ই, যেখানে আমাদের কিলিয়ান মার্ফি যে অলরেডি অস্কার পেয়েছে রিসেন্টলি, ঠিক আছে, নোলানের মুভি থেকে অপেনহাইমার থেকে, সে হেঁটে আসছে পিছন দিয়ে ব্লাস্ট করছে। ঠিক আছে, এরকম কিছু আমরা কিন্তু এই মুভির থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। আর স্পেশালি যে টক্সিকের জন্য যে লুকটা নতুন নিয়েছে না ইয়ার, সেটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে, কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে। এবং ওর যে কথা বলার স্টাইল, একটা যে রুদবার, ঠিক আছে, ওর যে ক্যারেক্টার ওর নিজের মধ্যেও আছে, ঠিক আছে, সেটা কিন্তু ওর ইন্টারভিউ থেকে ফুটে উঠেছে। আর এই মুভিটার যে নামটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে টক্সিক এ ফেয়ারটেল ফর অ্যাডাল্টস। ঠিক আছে, ও ইন্টারভিউতে বলছে যে মানে ফেয়ারটেল তো বাচ্চাদের জন্য তো বানানো হয়, কিন্তু অ্যাডাল্টদের জন্য কেউ ফেয়ারটেল বানায় না। তো এটা বোঝা যাচ্ছে যে অ্যাডাল্টদের জন্য ফেয়ারটেল মানে হচ্ছে, আই থিঙ্ক ফেয়ারটেল মানে কি, যেটা হচ্ছে মানে কল্পনার একটা জগৎ, ঠিক আছে, বাচ্চারা কল্পনার জগৎ তৈরি করে, ঠিক আছে, সেখানে খুবই মাসুম মাসুম জিনিসপত্র হয়, বাট অ্যাডাল্টরা যখন কল্পনার জগৎ তৈরি করে সেখানে খুবই কৃপি কৃপি জিনিসপত্র হয়, ঠিক আছে, অনেক কিছু অ্যাডাল্ট জিনিসপত্র হয়। তো সেরকম কিছু কিন্তু আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি বিকজ এই নামটার জন্য। আর এই টক্সিক নাম, এই ফেয়ারটেল ফর অ্যাডাল্ট, এই নামটা, এই সব কিছু কিন্তু ইয়াশে নিজের দেওয়ার। ঠিক আছে, আর অনেকে হয়তো জানবে না, এই KGF এর কিন্তু অনেক ডায়লগ ইয়াশ নিজে লিখেছে। ঠিক আছে, তো এখন মানে ও যেও বলছিল যে আগে যখন কোনো কথা বলতো লাইক কোনো সাজেশন দিত, সেটাকে বলতো হ্যাঁ এটা এরকম হয় নাকি বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, যে কোনো কিছু যদি না হয়ে থাকে, আগে কখন কোনো না করে থাকে, সেটা যে করা যাবে না, সেটা করলে যে বেটার হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আগে শুনতো না, বাট এখন ওর অথরিটি আছে, ঠিক আছে, যে ও যেটা বলে সেটা শুনতে হবে। তো সেরকম KGF সময় চলেছে, আর এখানেও কিন্তু অনেক কিছু ও একদম হ্যান্ডস অন কাজ করছে। ঠিক আছে, তো মুভিটার সঙ্গে একদম আই থিঙ্ক প্রোডাকশনও ও রয়েছে, এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবেও রয়েছে, তো সে হ্যান্ডস অন হিসেবে রয়েছে এবং প্রত্যেকটা কুরিয়ার বিষয়ে সে কিন্তু নজর রাখছে। নেক্সট একটা বড় বিষয় হচ্ছে এই মুভিতে কিন্তু লাইক আনলাইক KGF, এখানে কিন্তু আই থিঙ্ক ফিমেল ভিলেন হতে চলেছে এবং অনেকগুলো বড় বড় মানে ফিমেল অ্যাক্ট্রেস থাকবে, যারা শুধু অ্যাক্ট্রেস না, একটা অ্যাক্ট্রেস যেটা বলবো যে একটা অ্যাক্ট্রেস যারা থাকছে তারা অনেক রকম ডিফারেন্ট সাইডস অফ ইন্ডিয়া থেকে আসছে বা বিদেশ থেকে নিচে গিয়ে, আমি শিওর না, বিকজ বলে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে নেওয়া হচ্ছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস থেকে নেওয়া হচ্ছে। যেরকম কয়েকটা নাম উঠে আসছিল, উমা কুরেশি, কিয়ারা আডবানি, ন্যান তারা, ঠিক আছে, এইগুলো জিজ্ঞাসা করে ডাইরেক্টলি জিজ্ঞাসা করেছিল ওকে, কিন্তু কাইন্ডলি অ্যাভয়েড করে গেল কোশ্চেনটা। ঠিক আছে, বলছে যে যদি আমি এখনই ওদের নামগুলো বলে দিই অ্যান্ড অল দোজ থিং, ঠিক আছে, সেটা ঠিক ওদের জন্য জাস্টিফাই হয় না, যখন আমরা প্রপার একটা অ্যানাউন্সমেন্ট করবো তাদেরকে নিয়ে তখন একটা জাস্টিফিকেশন দেওয়া হবে, যারা আমাদের সঙ্গে কাজ করেছে আর তারা খুব ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করছে, আবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে এসে, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে এসে আমার সঙ্গে কাজ করেছে এবং সবাই এই ভিশনটা এই প্রজেক্টের জন্য খুব এক্সাইটেড হয়ে কাজ করছে। বাট একটা ব্যাড নিউজ, যেটা হচ্ছে এপ্রিলে যে ডেটটা দেওয়া হয়েছিল যেখানে রিলিজ করা হয়েছিল টক্সিক, সেটা ডেটটাকে নেওয়া যাবে না, সেটা পিছিয়ে যাবে। ঠিক আছে, এই শ্যুটিং, বিকজ শ্যুটিংয়ে ও বলছে যে অনেকের সঙ্গে ডেট ম্যাচ হয় না, অলদোজ থিং, তো শ্যুটিং অনেক লেট হয়েছে, তো সেখানে কমপ্লিট করতে টাইম লাগবে, বেটার চেঞ্জ করার জন্য সময় লাগবে। ঠিক আছে, তো ওটা ডেট এখন চেঞ্জ হবে, কিন্তু কবে হবে সেটা বলছে না, বিকজ ও বারবার একটা মিস্ত্রির করে চাইছে না, জেনারেলি ও সেটা করে না, যেটা বলে সেটাই করে, বাট এটা হচ্ছে ওদের মুভি স্টার্ট করার আগেই ওরা ডেট দিয়ে দিয়েছিলো এবং সেটাতে
কমপ্লিট করা যায়নি, বিকজ অনেক অ্যাক্টররা কাজ করছে, ওয়ার্ক সঙ্গে ডেট ম্যাচ করছিল, অল দোজ থিংস, সব মিলিয়ে সময় লাগে এবং পরে ওরা জানাবে, ঠিক আছে। আমি হিসাব করছি যে হয়তো ওর যে বার্থডে আছে আই থিঙ্ক জানুয়ারি মাসে, তখন হয়তো ডেট ওরা অ্যানাউন্স করতে পারবে এবং টিজারের সঙ্গে, ঠিক আছে, তো সেটা হতে পারে। ওকে, নেক্সট ওকে বলা হয়েছিল যে রামায়ণের বিষয়ে জিজ্ঞেস করে, সত্যিকার রামায়ণের ও ভিলেন হিসেবে রামায়ণের রাবণ হিসেবে কাজ করছে কিনা, ও আরো বলটা অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ ও রামায়ণের রাবণ হিসেবে কাজ করছে। ও লন্ডনে ছিল আই থিঙ্ক, ওখানে এই টক্সিক মুভির ভিজুয়াল এফেক্ট নিয়ে ডিসকাশন করতে তখন ওর কাছে এই অফারটা আসে এবং ও প্রডিউসিং মানে এক্সিকিউটিভ প্রোডিউসার রয়েছে রামায়ণে, ঠিক আছে। আর ওকে যখন এই অফার দেওয়া হয় সমস্যা অ্যাকসেপ্ট করে এবং ও নিজে বলছে যদি আমাকে রামায়ণের কোনো অ্যাক্টার হিসেবে কাজ করতো, মানে কোনো ক্যারেক্টার হিসেবে কাজ করতো, ও রাবণের রোলটাই নেবে। আর এই রাবণের রোলটা শুধু এই জন্য নেবে না যে এটা একটা ভিলেন, বাট এটার ওর মতো অনেক লেয়ার আছে, ঠিক আছে। রাবণের অনেক লেয়ার আছে, রাবণ জাস্ট স্ট্যান্ড আউট ভিলেন না, ও অনেক কিছু ভালো ছিল বাট ও কিছু খারাপ কাজ করলো, ওর মধ্যে অনেক গুণ ছিল, ঠিক আছে। আর যেটা বলছে যে ও একটা এমনভাবে রাবণকে প্রেজেন্ট করবে যেরকমভাবে আগে কখনো রাবণকে প্রেজেন্ট করা হয়নি, তো আমরা কিন্তু রাবণের জন্য একটা ভালো বড় কিছু মানে আমরা এখান থেকে ওকে ওর থেকে এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। পুরো প্রোডাকশন নাকি খুব ভালোভাবে কাজ করছে এবং এই যে ভিশনটা সেটাকে খুবই ডিফাইন্ড হিসেবে কাজ করা হচ্ছে এবং ভালো ভালো অ্যাক্টাররা কিন্তু কাজ করছে। সো আমরা রাবণের থেকে যখন এই মুভিটা শেষ হবে টক্সিক, তারপর আমরা রামায়ণ পাবো, সেটাও কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। আর ফাইনালি ওকে KGF এর বিষয়ে কোশ্চেন করা যে KGF 3 কবে আসছে, ঠিক আছে, 2022 KGF 2 বের, তারপর KGF 3 কবে আসবে সেটা একটা বড় বিষয়। তো ও ওখানে বলেছে যে KGF 3 বেরাবে, ডেফিনেটলি বেরাবে, ও টক্সিক রামায়ণ শেষ করার পর KGF এর উপর হাত দেবে এবং যে ডাইরেক্টর ছিল অলরেডি ওর ডাইরেক্টের আইডিয়া আছে, ওটা বসে ব্রেনস্টর্মিং করে ওটাকে আরও বড় কিছু তৈরি করবে। আর জাস্ট ক্যাশ গ্র্যাবিং এর জন্য জাস্ট সেকেন্ড পার্ট হিট হয়েছে বলেই সঙ্গে সঙ্গে কোনো রকম একটা আরেকটা মুভি বের করে, এইটা ওর মোটিভ না, ওর মোটিভ হচ্ছে একটা ভালো মুভি, একটা বড় মুভি ও মানে দেবে অডিয়েন্স, যেটা অডিয়েন্স এনজয় করবে, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু বারবার উঠে আসছিল কথাতে, ঠিক আছে, যে জাস্ট বিকজ একটা আমি দিতে পারি, হিট দিতে পারি বলি, ঠিক আছে, ক্যাশ আসতে পারি বলি আমি 10টা মুভি করি, এরকম হবে না, ঠিক আছে। যে তুমি দেখো রিসেন্টলি যদি তুমি ট্রেনটা দেখো, এই যে ভুল বইয়ে অনেক আগে ভুল বেরিয়েছিল, এত বছর পর কার্তিকের মুভি বেরোলো সেকেন্ড পার্টটা, ওই বইটা চলেছে বলেই হঠাৎ করে পার্ট 3 চলে আসছে, মানে এত ক্রিঞ্জ দেখি বই আছে বাট তাও চলে আসছে কদিনের মধ্যে, কেন? ক্যাশ গ্র্যাবিং ব্যাপার, ঠিক আছে, এই নামটায় ক্যাশ আসবে, ঠিক আছে, ভালো হোক বন্ধ হোক পয়সা আসা নিয়ে কথা, বাট ওর প্রত্যেকটা কথা থেকে, ওর কথা থেকে বা ও যখন ফ্যামিলি নিয়ে কথা হচ্ছে, স্ত্রী নিয়ে, স্ত্রীকে নিয়ে কথা বলছিল, ঠিক আছে, ওর স্ত্রী যখন ওকে জিজ্ঞেস করে না যে এই মুভিটা তুমি ডিসিশন টাইলে এটার থেকে তুমি কত টাকা ইনকাম করবে বা সামথিং, ওকে জিজ্ঞাসা করে তুমি খুশি তো, ঠিক আছে, আর আমাকে কত টাইম দিতে পারবে, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো মানে দেখে আমার ওর সঙ্গে মানে ওর ইন্টারভিউটা দেখে আমার দারুণ লাগলো যে এই বিষয়গুলো বোঝা গেল। আর KGF 3 যেটা বললাম যে বারবার বলছে KGF ডেফিনেটলি আসতে চলেছে, এই দুটো মুভি কমপ্লিট করার পরে ওটা যখন ওর কাজ করা শুরু করবে তখন আসবে, ঠিক আছে। আর ওটার উপর ডাইরেক্টর অলরেডি কিছু ব্রেনস্টর্মিং করছে এবং কিছু টপিক ওরা কিছু আইডিয়া অলরেডি আছে। ওকে, নেক্সট আরেকটা বড় ব্যাড নিউজ দিয়েছে, সেটা হচ্ছে অনেকেই স্পেকুলেট করছিল অনলাইনে যে যখন সালার এসেছিল যে সালারের সঙ্গে KGF এর একটা কোনো কানেকশন আছে, ওর ছেলে বা সামথিং কিছু একটা হবে, হয়তো বড় পরে গিয়ে একটা দুটো মুভি কানেক্টেড হয়ে যাবে, বাট ও স্ট্রেট আউট না বলে দিয়েছে KGF ও সালার মধ্যে কোনো সম্পর্ক নেই এবং এরা দুটো মুভি কখনোই অ্যাডজয়েন্ট হবে না, আমরা প্রভাস আর আমাদের ইয়াশকে একসঙ্গে এই দুটো মুভির কম্বিনেশন দেখতে পাবো না, ঠিক আছে। এটা সেটাও না বলছে, এটা বলছে ও ডাইরেক্টলি বলে দিয়েছে যে স্পেকুলেশনটা অনলাইন কমিউনিটি করছিল বাট এটা কোনো মতেই ট্রুথ না, এই মুভি দুটো ডিফারেন্ট মুভি এবং দুটোর মধ্যে কোনো মতন কোনো কানেকশন নেই। আর একটা জিনিসও ক্লিয়ার করে দিয়েছে যে অনুপকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি বলিউডে বা হলিউডে গিয়ে কাজ করবে বা সামথিং, ও বলছে যে এখন যে অ্যাটমসফিয়ারটা এমন যে আমাদের বলিউড বা হলিউড যাওয়ার দরকার নেই, আমরা যে মুভিটা করছি এই মুভিটাই পুরো ওয়ার্ল্ড দেখতে পাই, ঠিক আছে, যেটা এর একদমই সত্যি কথা। নেটফ্লিক্সের দৌড়াতে তুমি দেখো না, নেটফ্লিক্স দৌড়াতে এই যে আর এত বড় হিট হলো কেন, আর আর নেটফ্লিক্সের দৌড়াতে বিদেশিরা দেখছে, ঠিক আছে, আমাদের তামিল ভাষায় দেখছে বা হিন্দি ভাষায় দেখছে, বাট এই নেটফ্লিক্স দৌড় দেখছে, আমরা দেখেছি না, আমরা যে স্ট্রেঞ্জার থিংস ইংলিশে দেখেছি, ঠিক আছে, অনেকে হিন্দি দেখেছে বাট জেলি অনেকে ইংলিশে দেখেছে, অনেকে মানি হাইস্ট এটা একটা স্প্যানিশ শো স্প্যানিশে দেখেছে সাবটাইটেল দিয়ে, ঠিক আছে, বা ধরে নাও ডার্ক
ঠিক আছে, এটা জার্মান শো বা ছোট সাবটাইটেল দিয়ে লোকে দেখছে, তো এখন বা ধরে নাও এই যে স্কুইড গেম কোরিয়ান শো, ঠিক আছে, সেটা লোকে দেখছে। তো সে ব্যাপারটা হচ্ছে এখন আর ল্যাঙ্গুয়েজ বেরিয়ে না, ভালো কন্টেন্ট যদি হয়, ভালো জিনিস যদি হয় সেটা পুরো ওয়ার্ল্ড দেখবে এবং পুরো ওয়ার্ল্ডে এই এক্সপোজারটা এসে গেছে। সো ও বলছে আমি কানাডার অ্যাক্টর, আমি কানাডার ইন্ডাস্ট্রির উপর কাজ করতে চাই এবং সেখান থেকেই কাজ করবো আমি, ঠিক আছে, কিন্তু এমনভাবে তৈরি করবো যাতে ওরা প্রথম থেকে কী হল যে প্যান ইন্ডিয়া হলো এবার এটা প্যান ওয়ার্ল্ড হলো, ঠিক আছে। তো সেভাবেও কাজ করছে এবং সেটা কি এগিয়ে নিয়ে যাবে। আর একটা কথা বেশ ভালো লাগলো, মানে একটা ডাইরেক্টলি হিট করা হবে মনে হলো, সেটা হচ্ছে বারবার যে বলে আমি কিং, আমি কিং, সে কি কিং নাকি যে কে যাকে সবাই বাকিরা মনে করছে যে কিং, ঠিক আছে, অডিয়েন্স মনে করছে কিং, সে কিং, ঠিক আছে, একটা কাইন্ড অফ হিট করা হলো কাউকে, ঠিক আছে, ডাইরেক্টলি বলার দরকার নেই, বাট সেটা একটা কথা ছিল। আর এই যা কিন্তু একটা বড় ডিস্টে একটা কথা বলছিল ইয়াস, সেটা হচ্ছে ও রিস্ক নিতে পছন্দ করে, ঠিক আছে, যেরকম কনভার্টিংয়ের কারোপরি দেখা হয় যে একটা টাইম পরে অমিত বচ্চন বলে এই টাকাটা তুমি বাড়ি চলে যাবে নাকি এরপরে আরও খেলবে, পরে খেললে কিন্তু তুমি হেরে গেলে সব চলে যাবে, বাট এটাই ইতে নিয়ে যাও তখন সব নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো ওটাই বল যে আমি যখন একটা কিছু মুভি করার পর আমি একটা জায়গায় চলে এসেছি, সেখানে আমি এইরকম মুভি করি, ঠিক আছে, বা এইরকম মুভি করি আমি জাস্ট ভালো ভালো একটা ভালো ডাইরেকশন কাজ করি, আমি অনেক টাকা ইনকাম করছি, সেখানে আমি সেটেল হয়ে যাবো নাকি আমি সব কটা চার্জ সব লাগিয়ে দিয়ে একটা বড় রিক্স নেবো যেতে আমি আমি যেটা করতে চাই সেটা করতে পারবো, ঠিক আছে। তো সেটাই বা কথা যে ও এই যে 2022 KGF এর পরে যে কোনো বড় ডাইরেক্টরের সঙ্গে এরকম মাসে মাসে কাজ করে কিন্তু এগাতে পারত, তা না করে ও একটা অন্য মেয়ে অ্যাক্টারের মেয়ে ডাইরেক্টরের উপর কাজ করছে, ঠিক আছে, সেটা হচ্ছে গীতু মোহনদাস, ঠিক আছে। ইনি একজন অ্যাক্ট্রেস ছিল, যখন অ্যাক্ট্রেস ছিল চাইল্ড অ্যাক্টরও কাজ করে, তখন ও অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, যখন মুভি বানানো স্টার্ট করে ডাইরেক্টর হিসেবে তখনও অনেক অ্যাওয়ার্ড পেয়েছে ওর মুভিগুলো, ঠিক আছে, এরকম একটা ডাইরেক্টর, ঠিক আছে, সঙ্গে কাজ করছে এবং তার মুভিগুলো কাইন্ড অফ তুমি বলতে পারো কাইন্ড অফ আর্ট টাইপের মুভি, এবং তাকে নিয়ে এসে এই ধরনের মুভি করানো, ঠিক আছে, এবং দুজন বলছে যে আমার সঙ্গে তার ভিশনগুলো মিশে যাচ্ছে, ঠিক আছে, তার সঙ্গে যেহেতু সিনেমাটোগ্রাফার আছে তার সাথে সেও একটা ডাইরেক্টর, অ্যাকচুয়ালি ডাইরেক্টরও কাজ করেছে, ভালো ভালো মুভি করেছে, তো তিনজনের সবাই মানে যে ভিজুয়ালটা, ঠিক আছে, ভিশনটা ম্যাচ করছে এবং সেভাবে এই মুভিটা তৈরি হয়। তো এই যে একটা জিনিস যে একটা ডাইরেক্টরকে নিয়েছে, একটা মহিলা ডাইরেক্টরকে কাজ করছে বা বলছে ভিলেন বা অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস মানে মহিলা অ্যাক্ট্রেস হচ্ছে থাকতে চলেছে, এই যে চেঞ্জগুলো, ঠিক আছে, বলছে যে আমি ওইভাবে মনেই করি না যে একটা কাহিনী সেই কাহিনীটা ভালোভাবে বলা দরকার যেটা অডিয়েন্স এনজয় করবে, সেটা ফিমেলের তরফ ফিমেল অ্যাক্ট্রেস দরকার, তার জন্য মেল অ্যাক্ট্রেস দরকার, তার মেল অ্যাক্টার দরকার হোক সেটা ব্যাপার না, জাস্ট কাহিনটা ভালো হবে, যেটা ভিশনটা সেটা ভিশনটা কমপ্লিট হওয়া উচিত, ঠিক আছে। তো এই যে কথাবার্তাগুলো বেশ আমার ভালো লেগেছে। আর একটা জিনিস কথা বলা যে কোনো একটা টপিকে কোনো একটা আইডিয়া সেটা কেউ সবার কথা শুনে, ঠিক আছে, ও যেরকম একটা কথা বাবা বলছে যে আমি কার কথা শুনি না, ঠিক আছে, আমার মন যেটা বলে আমার ইনটিউশন যেটা বলে আমি সেই অনুযায়ী কাজ করি, ঠিক আছে। তো সেটাই বলছে যে তোমাকে কেউ আইডিয়া দেয়, ঠিক আছে, যে তোমার ডাইরেক্টর কোনো আইডিয়া দিল বা তোমার সিনেমাটা আইডিয়া দিল, সেটা কি কার কথা শোনাবে, তোমার কথা শোনাবে ওর কথা শোনাবে, ঠিক আছে। তো বলছে যেটা যে ঠিক বলছে তার কথা শোনা হবে, ঠিক আছে। তো এরকম একটা এক্সাম্পল দিল যে KGF এর সিনটা সেটা মায়ের সিনটা, যে মা কি বলে একটা মহিলা তার তাহলে বাচ্চা আছে সেই কইলাটাকে ও একটা বান তুলে দিচ্ছে মাটি থেকে, ঠিক আছে, ওই সিনটা ছিলই না মুভিতে, ঠিক আছে, ওই সিনটার জায়গায় একটা বন্দুকের সিন ছিল, বন্দুকটা হাতে বের করবো এরকম একটা সিন ছিল। তো ওই সিনটা একটা আই থিঙ্ক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা সামথিং কিউ এসে ওদের বলে যে এরকম একটা সিন তো থাকা উচিত, একটা মাকে নিয়ে পুরো যখন একটা মুভি হচ্ছে তো এরকম একটা মায়ের একটা সিন থাকা উচিত, তো তার কথা শুনে ওটা পরে আবার শ্যুট করে সেইরকমভাবে এরকম একটা মানে ব্যবস্থা করা হয়, যেটা কিন্তু খুবই ওই ওই সিনটা কিন্তু খুব ইউনিক একটা হার্ট টাচিং একটা সিন KGF এর। তো এটা হচ্ছে যে সবার কথাই শোনা যেতে পারে, যদি ভালো আইডিয়া হয় ভালো জিনিস সবার কথাই শোনা যেতে পারে। তো এই যে প্রত্যেকটা কথাও বলছিল পুরো এই ইন্টারভিউটাতে আমার দারুণ লেগেছে। তো ফাইনালি আমি বলবো তোমার যদি না দেখে থাকো, তোমার টাইম থাকে, ডেফিনেটলি ওর ইন্টারভিউটা চেক করতে পারো, হলিউড রিপোর্টার ইন্ডিয়ায় পেয়ে যাবে, 45 মিনিটস ইন্টারভিউ, আমার দারুণ লেগেছে, ওর লুকটা হেভি লাগছে, টক্সিক কিন্তু একটা অন্য লেভেলে যেতে চলেছে, মাসালা মুভি হবে এটা বলেছে, হ্যাঁ মাস মশালা মুভি হবে, এরপর তারপর রাবণ, তারপরে KGF 3, ঠিক আছে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড ফর ইয়াশের নতুন প্রজেক্টগুলোর জন্য। তো তোমাদের বিষয়ে কী মতামত, তোমাদের কেমন লাগে ইয়াশকে, ইয়াশের মুভিগুলো এবং ইয়াশের অ্যাটিটিউডটা, ঠিক আছে, সে বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আর আমার সঙ্গে দেখা হবে। গুড বাই।